নমস্কার আচার্য কুশ মুখার্জি, আজকে একটি অশুভ যোগ নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। আজকের অশুভ যোগটির নাম হচ্ছে বৈধব্য যোগ। কেমন ধরনের যোগটি? যদি জন্মকুণ্ডলীতে লগ্ন বা চন্দ্রের অষ্টমে মঙ্গল কেতুযুক্ত হয়ে অবস্থান করে এবং শনি দ্বাদশে অবস্থান করে, তাহলে জন্মকুণ্ডলীতে ভৌমদোষ ও একত্রে বৈধব্য যোগ সূচিত হয়। আবার বলছি, যদি জন্মকুণ্ডলীতে লগ্নের বা চন্দ্রের অষ্টমে মঙ্গল কেতুযুক্ত হয়ে অবস্থান করে এবং শনি লগ্নের বা চন্দ্রের দ্বাদশে অবস্থান করে, তাহলে কুণ্ডলীতে ভৌমদোষ সূচিত হয় ও বৈধব্য যোগ সূচিত হয় একত্রে। এখান থেকে মুক্তির উপায়, প্রথমত বৈধব্য যোগ সূচিত হলে 5 বছর পর্যন্ত মঙ্গলা গৌরীর পুজো করা উচিত, অর্থাৎ স্ত্রীর গৌরী পুজো করা উচিত, এটি হচ্ছে মঙ্গলা গৌরী। 2, বিবাহের পূর্বে বটবৃক্ষের সঙ্গে বিবাহ দেওয়া উচিত, নারী হলে পুরুষ হলে কলা গাছের সাথে, এটাকে কুম্ভ বিবাহ বলা হয়। 3, বিবাহের পর যদি এইরকম যোগ দেখা যায় সেক্ষেত্রে মঙ্গলবার ও শনিবার নিরামিষ খেতে হয়। মঙ্গল ও শনির বীজ মন্ত্র সকালে এবং সন্ধ্যেই করতে হয়। মঙ্গলের বীজমন্ত্র ওং হুং শ্রীং মঙ্গলায়, শনির বীজমন্ত্র ওং ঐং হ্রিং শ্রীং স্বনৈশ্চরায়। এছাড়া হনুমান চল্লিশা পাঠ করতে হয় প্রত্যহ। 5, পঞ্চ হনুমান অর্থাৎ রুদ্র অবতারের বীজ মন্ত্র করতে হয়, হুং হনুমতে রুদ্রাত্মকায় হু ফট স্বাহা, হুং হনুমতে রুদ্রাত্মকায় হু ফট স্বাহা। বিবাহের পর বৈধব্য যোগের প্রভাব কম করার জন্য নিয়মিত শিব পুজো করা উচিত। 7, বাড়ির প্রবেশদ্বারে আম পাতা দিয়ে সাজিয়ে রাখতে হয় চতুর্দশী ও পূর্ণিমা তিথিতে। বৃহস্পতির দশা ও অন্তর্দশায় বৃহস্পতির বীজ মন্ত্র করা একান্ত বাঞ্ছনীয়, অর্থাৎ যে পয়েন্টগুলি বললাম সেগুলি করলেই এই প্রভাব থেকে মুক্ত।